ओ भाई मारो मुझे मारो मुझे मारो। ये कैसा खेल है, ये क्या हो रहा है मुंबई के साथ? आमी বুঝলাম না। ঠিক আছে, কলকাতা তোরা ভালো পারিস, ভালো খেলিস, আমিও কলকাতার সাপোর্টার, কিন্তু তোদেরকে তো বুঝতে হবে যে মুম্বাই যেহেতু হারতেছে, বুমরা আজকে এত ভালো বল করলো, ওদেরকে তোরা মারতে দে, ওদেরকে ফুল টস বল দে, ওদেরকে তোরা নো বল দে, নো বলে ছয় খা, আবার ফ্রিতে বল, আবার ফ্রিট বলে ছয় খা তোরা। মানে আমি বুঝলাম না, মুম্বাইয়ের বুমরা ভালো বল করছে, ভালো উইকেট নিছে, রান তোরা নিতে পারিস নাই, তাই বলে তোদেরকেও এত ভালো বল করতে হবে? একদম ইনোনে ওয়াক্ত বদল দিয়া, জজবাত বদল দিয়ে, জিন্দগি বদল দি। ও ভাই মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। নেই ইয়ে মজাক হো রাহা, এক সেকেন্ড ইয়ার মজাক হো রাহা। নেই তোরা একটু খারাপ বল করতি। এই যে ঈশান কিষান ছেলেটা, মানে এত টাকা দিয়ে তাকে কিনছে, মানে আমি কি বলবো, ছেলেটা আজকে ভালো খেলতেছিল, কেবল খালি 50টা মারলো সে, 51টা রান নিল। আরে ভাই ওকে আরেকটু খেলতে দে, মনে কর যে 90 রান করুক বা 100ই করতে দে, ওকে মনে কর যে 100 করতে দিলি, পরে ওকে যাই বললি ভাই তোমাকে 100 করতে দিছি, ফুল টাস বল দিছি, মারতে দিছি, ওই কয়েক কোটি টাকা থেকে আমাকে 1 কোটি 2 কোটি টাকা দিয়ে দাও, যেহেতু আমি তোমাকে ফুল টাস বল দিয়ে মারতে দিছি। তো মুম্বাই ইন্ডিয়ান্স হারতেছিল, গত ম্যাচে ভালো বল করলো, জিতলো, আজকে ভালো বল করলো, তোদেরকে এত কম রানে তারা আটক করলো, এবং কথা হচ্ছে যে বুমরা আজকে এত ভালো বল করলো, 4 ওভারে মাত্র 10 রান দিয়ে তোদের 5টা উইকেট নিল। তো কথা হচ্ছে কেন তোরা এত ভালো বল করতে গেলি, কেন? আমি বুঝতে পারছি ব্যাপারটা, আসলে ব্যাপারটা হচ্ছে তোরা তো ভালো বল করিস নাই। রুকো জরা, সবর করো, বোলা ধাক্কা মুক্কি নেই করনে কা, আরাম সে লেনে কা। কলকাতাও ভালো বল করে নাই, মুম্বাই ভালো বল করে নাই, আসলে পিচটা হচ্ছে বোলিং পিচ, মনে করেন যে বলটা ফেলতেছি আর অটোমেটিক হয়ে যাচ্ছে, কি হচ্ছে বলেন তো, আউট হয়ে যাচ্ছে, ব্যাটসম্যানগুলো মারতে পারতেছে না, কারণ এটা তো ব্যাটিং পিচ হয় নাই, এটা তো বোলিং পিচ হয়ে গেছে, এইটাই তো কথা নাকি? আরে ভাই না, কথা হচ্ছে এই যে আইপিএল, এই যে 2022-এর আইপিএল শুরু হওয়ার সময় আমার মনে হচ্ছে কি জানেন, মনে করেন যে মুম্বাই বাদে বাকি যতগুলো টিম ছিল এরা সবাই মিলে বৈঠক বসছে, বৈঠক বসে এরা সবাই মিলে প্ল্যান করছে এবার মুম্বাইকে একটা ম্যাচও জিততে দিবে না, কিন্তু কোনো কারণে কিভাবে যে গত ম্যাচটা জিতে গেছে, এইটা কোনো কথা, কেন জিততে হবে? আচ্ছা মুম্বাই ইন্ডিয়ান্স, তোরা দেখতেছিস যে তোরা হারতেছিস, তা তোরা সম্পূর্ণ এইবার আইপিএলের সম্পূর্ণ ম্যাচগুলোই হারে জানা, দরকার নাই তো, হার থেকে তো শিখতে হবে, জিতলে মানুষ তো শিখতে পারবে না, যখন একটা মানুষের হার হয় তখনই তো শিখে। তো তোরা হারতেছিস, হারতেই যা হারতেই যা, ম্যাচ জেতার তো দরকার নাই। এই যে আজকের ম্যাচটা আমি চিন্তা করলাম, আমি কলকাতার সাপোর্টার, আমি মনে প্রাণে হৃদয়ে জানে মানে কলকাতার সাপোর্টার, মনে কলকাতা ছাড়া কিছু বুঝি না আমি, তো আমি কলকাতার সাপোর্টার হয়েও আজকে চিন্তা করতেছিলাম যে মুম্বাই জিতুক, কেন মুম্বাই জিতুক? আজকে বুমরা ভালো বল করছে, কলকাতা আজকে খারাপ খেলছে, খারাপ খেলছে আমি ধরলাম, ঠিক আছে, তো কলকাতা আজকে খারাপ খেলো, এত কম রানেও মুম্বাই, তোরা যদি জিততে না পারিস তাহলে আসলে কি বলবো আমি, তাহলে আমার আসলে আর কিছু বলার নাই। আমার কথা হচ্ছে এত কম রানে তোরা কেমনে হারিস রে ভাই? এই যে রোহিত শর্মা প্রথমে কি করলো, ক্যাচ আউট, কেন ক্যাচ আউট যাই, ও সরি এটা তো বোলিং পিচ ছিল, রোহিত শর্মার ভুল নাই, না ভাইয়া তোমার কোনো ভুল নাই, সব দোষ হচ্ছে এই পিচের, কারণ পিচে বল পড়লেই উইকেট, কোনো কথা নাই, মানে বল যে সীমানার বাইরে যাবে ওই ব্যাটটা দিয়ে আজকের এটা কোনো দেখাই নাই, মাঝে মধ্যে 2-1 4-6 হচ্ছে, এটা মানে ভুলবশত হয়ে যাচ্ছে, কিন্তু মানে আম্পায়ারের হাত দেখা যাচ্ছে কি ওই দাঁড়ায় থাকে 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 তার একটু ব্যায়াম করতে ইচ্ছা করতেছে, তখন হয়তো হ্যাঁ 6, তখন হয়তো হ্যাঁ 4, কিন্তু আম্পায়ারের আজকে এইভাবে আঙুল উঠাইতে উঠাইতে একবারও কি আঙুল ব্যথা হইলো না, এইভাবে আঙুল উঠায় যাচ্ছে উঠায় যাচ্ছে উঠায় যাচ্ছে, আউট দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে, না আমি আজকে কি আর বলবো, না মুম্বাইয়ের জন্য সমবেদনা, আসলে দুঃখ কান্না কষ্ট সব চলে আসতেছে, কিন্তু আমার কলকাতা, আমার ভালোবাসার টিম, আমার সাপোর্টের টিম জিতে গেছে, তো এই জন্য কলকাতাকে শুভকামনা।